ভেরিফাই রুটে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে গাইস ফাইনালি কিন্তু আমার ফোনটা রুটেড হয়ে গেছে। কংগ্রাচুলেশন, রুট অ্যাক্সেস ইজ প্রপারলি ইনস্টল অন দিস ডিভাইস। বুম, কথা দিয়েছিলাম বা বলেছিলাম আগের ভিডিওতে আপনাদেরকে 100% রুট করে দেখাবো, বা সবার ফোনে এই টিকটা কাজে লাগিয়ে আপনারা রুট করতে পারবেন। ভাই গড প্রমিস দিয়ে বলছি, এই টিকটা করলে আপনারা এনি ডিভাইস রুট করতে পারবেন, এনি ডিভাইস। তো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলছে, কেউ একটি স্কিপ করবেন না, তাহলে আপনারা বিষয়বস্তু বুঝতে পারবেন না। তো এটা রুট করার জন্য এটার নাম হচ্ছে ভিফোন গাগা রুট। তো এটা একটা রোম, এই রোম দিয়ে আপনারা খুব সহজেই এনি ডিভাইস রুট করতে পারবেন। তো একটু আগে আমি কিন্তু দেখিয়ে দিছি, রুটটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছিলো বা হয়েছে। তো এটা আপনারা কীভাবে করবেন এ টু জেড এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো দেখুন, এটা সাইজও খুবই কম, এটা ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন 285 MB মাত্র, বেশি এমবি নয় এটা। তো এটা রুট করার জন্য ফার্স্ট টাইম আপনারা কী করবেন, এই যে প্লে স্টোরেতে চলে আসবেন, আসার পর এখান থেকে আপনাদের আইকনে ক্লিক দিবেন, প্লে প্রোটেকশন, দেন সেটিংস থেকে এইগুলো আপনাদের অন থাকতে পারে, এগুলো আপনারা অফ করে নেবেন। তো অফ করলে হবে কি, আপনাদের ফোনে রুট করা বাধাগ্রস্ত করবে না। দেন আপনারা করবেন কি, এখানে লিখবেন RARR, এটা লিখে সার্চ দিবেন, দেন দেন পর এটা ডাউনলোড করে ওপেন করে নেবেন। করার পর এই যে আমি যে ফাইলটা দিলাম এইটা হচ্ছে আপনারা কি করবেন, এক্সট্রাক্ট হেয়ার করে নেবেন। হ্যাঁ, এই যে এখান থেকে, এই যে এটা এটা, সরি গেছে এটা না, এটা আপনাদের ক্লিক দিয়ে এক্সট্রাক্ট হেয়ার করে নেবেন। দেন এই ফাইলটা পাসওয়ার্ড পড়ের কাছে ভিডিওর মাঝে আমি দিয়ে দিব, দেন সেখান থেকে আপনারা পাসওয়ার্ডটা নিয়ে নেবেন। তো এটা হওয়ার পর আপনারা জাস্ট করবেন কি, এই যে Vphonegaga এটা হচ্ছে জাস্ট ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটা একটু ভারী অ্যাপ, মানে একটু সময় লাগবে আপনাদের, 2-3 মিনিট, তারপর ইনস্টল অপশনটা চলে আসবে, তারপর আমি দেখিয়ে দিচ্ছি কেমন আসে। সো গাইস, এটা আমি ইনস্টল করে ফেলছি, লং সময় লাগছে, তো এটা আমি আর দেখালাম না, আপনারা ইনস্টল করে নেবেন। এই তো আপনারা দেখতে পাচ্ছেন Vphonegaga, এটা একটা চাইনিজ অ্যাপ মেবি। তারপর আপনারা যেটা করবেন, আপনারা সেটিংসে আসবেন, আসার পর এখান থেকে আপনারা যে অ্যাডিশনাল সেটিংসে আসবেন, ডেভেলপার ওপেনিং, এটার পর আসার পর আপনারা যে ওএম আনলক এটা অন করে নেবেন, আর ইজ ডিবাগিং এটা অন করে নেবেন। তো করার পর আপনারা নিজ দিকে স্ক্রল করে আসার পর এই যে আরেকটা অপশন পাবেন, সেটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো এই যে ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস এটা আপনারা অন করে নেবেন। এগুলো অন করার পর আমি সকল কিছু কেটে দিয়ে প্লে স্টোরিতে আবারও চলে আসছি। আসার পর এখানে সার্চ বারে গিয়ে লিখবেন CPU Z, এটা লিখবেন। হ্যাঁ, CPU, আপনাদের CPUটা দেখতে হবে, আপনাদের কত বিটের ফোন, তো আপনারা CPU Z এটার উপরে আপনারা ক্লিক দিয়ে দেবেন। দেন দেওয়ার পর এটা আপনারা ওপেন করে নেবেন, এখানে আপনাদের ফোনের A to Z ইনফরমেশন দেখতে পারবেন। তো এগুলো আমার দেখার কোনো প্রয়োজন নাই, আর এই বিষয় নিয়ে অন্য একটা ভিডিও ডিসকাস করব। তো এই ভিডিওতে যে টপিক নিয়ে কথা বলছি এই বিষয়ে ডিসকাস করি আর কি। তো আমার দেখুন কিন্তু স্ক্রিন রিলেজেশন 720x1520 পিক্সেল, তো আমার দেখতে হবে আমার ফোনের বিটটা কি, তো বিটটা দেখলে আমরা রুট করতে পারবো। তো এটার হচ্ছে 2 বিটের আছে, একটা আছে হচ্ছে 64 বিট, আর একটা হচ্ছে 32 বিট, 32 বিট এবং 64 বিট। তো আমার যেহেতু 64 বিট, তো আমি দুইটা বিটেরই আপনাদের লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো, আপনারা ডাউনলোড করে নেবেন। বা অনেকের ফোনই এখন 64 বিট এটাই অ্যাভেলেবল, আর 32 বিট খুব কম সংখ্যক ফোন, কারণ এখনকার লেটেস্ট ফোন। তো যাই হোক, এইগুলো সব কিছু হওয়ার পর আপনারা হোম চলে আসবেন, আসার পর এখান থেকে যে Vphonegaga ফোন এটা যে ডাউনলোড করলেন এটা এখন আপনাদেরকে ওপেন করে নিতে হবে। তো আমি এটা ওপেন করে নিচ্ছি, আর এটা একটু সময় লাগবে এটা টোটালি প্রসেসিং হতে। তো এখানে হচ্ছে যদি আমি চাপ দিই অনেক সেটিংস পেয়ে যাব, তো এই সেটিংস নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো আপনার পুরো ভিডিওটি দেখতে থাকুন। সো এভরিওয়ান, আমার কিন্তু মূল এর ইন্টারফেসটা ওপেন হয়ে গেছে, এই দেখুন একদম আমাদের ফোনে নর্মাল যেরকম ফোন এরকমই ইন্টারফেস। তো এখান থেকে আপনারা পাবজি, ফ্রি ফায়ারে যা তা করতে চান না কেন করে নিতে পারবেন। তো তার আগে রুট আপনারা কীভাবে করবেন সেটা কিন্তু আপনাদের দেখা উচিত। তো তার জন্য আপনারা এখান থেকে ক্লিক দিবেন হচ্ছে যে সিস্টেম সেটিংস, এটার উপরে জাস্ট আপনারা ক্লিক দিয়ে দিবেন। তো দেওয়ার পর সরি গাইস, এটাতে আসার আপনার কোনো দরকার নেই, এখানে হচ্ছে আর একটা সেটিংস, তো এটা একটু লোডিং হচ্ছে অ্যাপটা। গাইস, এই সেটিংসটায় আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে রুট, এই রুটের উপরে আপনারা ক্লিক দিয়ে দিবেন। দেন তারপর এখান থেকে যে ইনেবল রুট, এটার উপরে আপনারা ক্লিক দিয়ে কিন্তু আপনাদের রুটটা ইনেবল করতে হবে। তো এটা কমপ্লিট হওয়ার পর আপনারা যে এগুলো সব উইন্ডো কেটে দিবেন। তো উইন্ডো কেটে দিয়ে আবারও আপনারা এখানে প্রবেশ করবেন, এই যে Vphonegaga এটাতে প্রবেশ করার পর আপনারা ঢুকতে পারবেন, একটু ওয়েট করুন। সো গাইস, এটা কিন্তু ওপেন হয়ে গেছে, তারপর উপর দিক
আমরা স্ক্রল করে নিয়ে যাব দেন নিয়ে যাব এই যে সেটিংস এ আছে আমরা এই সেটিংস এ যাব কিছুক্ষণ আগে দেখালাম সিস্টেম সেটিং এর সেটিং এ দেখাবো তো এই সেটিং এ আপনারা চলে আসবেন দেন আসার পর এটা একটু লোডিং হবে তারপর আপনারা নিচ দিকে স্ক্রল করে আসার পর আপনাদের এই যে অ্যাবাউট এ আসবেন আসার পর এখান থেকে যে যে ভাষণটা আছে আপনারা যে বিল্ড নাম্বার এটার উপর আপনারা ক্লিক দিয়ে দিবেন চার পাঁচটা দেন তারপর এখান থেকে ডেভেলপার যে ফাংশনটা আছে এটা অন হয়ে যাবে অন হওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট ব্যাক চলে আসবেন আসার পর যে ডেভেলপার ওপেনিং এটাতে ক্লিক দিয়ে আপনারা নিচ দিকে ব্যাক চলে আসবেন আসার পরে যে ইউএসবি ডিবাগিং এটা আপনাদেরকে অন করে দিতে হবে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বুঝতে সমস্যা হতে পারে দেন এটা হওয়ার পর আপনারা এখান থেকে সিলেক্ট মক লোকেশন এগুলো আপনাদের করতে পারেন বাট নাও করতে পারেন বাট এগুলো হওয়ার পর আপনারা এখানে আর কোনো কাজ নেই দেন আমি এখান থেকে ব্যাক চলে আসতেছি তো ব্যাক চলে আসার পর আপনাদের এখান থেকে প্লে স্টোরিতে প্রবেশ করতে হবে তো প্লে স্টোরিতে প্রবেশ করার পর এখানে কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই আইডি খুলে নিতে হবে অতএব সাইন ইন করতে হবে তো সাইন ইন করতে হলে যে অ্যাড অ্যাকাউন্ট এটার উপর যদি আমি ক্লিক দেই দেন ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাদের একটা কাজ করতে হবে যে ডাটা কানেকশনটা আছে এটার উপরে আপনারা ক্লিক দিয়ে ডাটাটা অন করে নিতে হবে তো এটা অন করলে কিন্তু হয়ে যাবে আর অনেক ক্ষেত্রে যখন দেখবেন যে হচ্ছে না আপনারা হচ্ছে ডাটা কানেকশন দেওয়ার পরে ইরোর দেখাচ্ছে সেক্ষেত্রে আপনারা সেটিংসে আসবেন দেন সেটিংসে আসার পর এখান থেকে মোর সেটিংস থেকে যে ক্যালকুলেশন নেটওয়ার্ক তারপর অ্যাক্সেস পয়েন্ট এটাতে আসার পর আপনাদের এটা কিন্তু সিলেক্ট করে থাকতে হবে আর যদি না থাকে তাহলে আপনারা যে এয়ারটেল ইন্টারনেট এগুলো লিখে আপনারা কিন্তু এখানে এটা প্রবেশ করে দিয়ে আপনারা সেটিংসগুলো করে নিতে পারবেন তো এটা যদি আপনাদের মুখস্থ না থাকে সেই ক্ষেত্রে আপনারা করবেন কি আপনাদের যে মেন যে ফোনে সেটিংসটা আছে তো আমি মিল মানে মেন সেটিংসে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম বোঝানোর স্বার্থে একদম ক্লিয়ারলি দেখাবো বা বোঝাবো তো সেই ক্ষেত্রে আপনাদের যে নেটওয়ার্কটা দেওয়া আছে যে সিমের ডাটা কানেকশন দেওয়া আছে সেই সিমে চলে আসবেন আসার পর অ্যাক্সেস নেটওয়ার্ক পয়েন্ট আসার পর এখান থেকে দেখুন কিন্তু এটাতে লেখা আছে এয়ারটেল ইন্টারনেট এখানে লেখা আছে এয়ারটেল ইন্টারনেট আর ইন্টারনেট তো যেহেতু দুইটা অ্যাপেন দেওয়া থাকে সেট করা এখানে কিন্তু অধিকাংশ সময় থাকে না তো আপনাদের সেট করে নিতে হবে তো আবারও আমি অ্যাপটায় ঢুকতেছি তো গাইস এই অ্যাপটা আবারও চলে আসছি আসার পর আবারও আমরা সেটিংসে যাব দেন সেটিংসে গিয়ে ওই নেটওয়ার্ক কানেকশনটা ফেল হলে কিন্তু আপনারা প্লে স্টোরিতে ঢুকতে পারবেন না বা কোনো কিছু ডাউনলোড করতে পারবেন না সমস্যা হবে এটা আপনাদের মাস্ট বি খেয়াল রাখতে হবে ক্যালকুলেশন নেটওয়ার্ক এটার উপর আপনারা ক্লিক দিবেন দেন এখান থেকে অ্যাক্সেস পয়েন্ট দিয়ে আপনারা ওই যে ওইটা সিলেক্ট করে দিবেন এখান থেকে এডিট করে আপনারা এখান থেকে অ্যাপেনটা সিলেক্ট করে দিতে পারবেন এডিট করে নিতে পারবেন এই যে এখান থেকে এয়ারটেল এখানে লিখে দিবেন ইন্টারনেট তো এটা আমার ঠিক করে রাখছি আপনারা করে নেবেন দেন এটা ঠিক করার পর আপনারা জাস্ট প্লে স্টোরিতে চলে আসবেন আসার পর ওই সাইন ইন করার পর সাইন ইন হয়ে যাবে আপনাদের জিমেল আইডি দিয়ে আপনারা সাইন ইন করে এখন যা তা যে ডাউনলোড করতে পারবেন আমি যেমন এখান থেকে রুট চেক কার্ডটা ডাউনলোড করব তো তার জন্য রুট চেক লিখে সার্চ দিলাম এখান থেকে ওপেন করে দিব দেন ওপেন করে দেওয়ার পর এখানে একটু ওয়েট হবে ওয়েট হওয়ার পর আপনাদের এই যে ভেরিফাই রুটে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে গাইস ফাইনালি কিন্তু আমার ফোনটা রুটেড হয়ে গেছে কংগ্রাচুলেশন রুট অ্যাক্সেস ইজ প্রপারলি ইনস্টল অন দিস ডিভাইস বুম তো দেখুন আমার কিন্তু রুটটা ফাইনালি সাকসেসফুলি হয়ে গেছে এখানে কিন্তু ফ্যাক বা কোনো কিছুই নেই একদম লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিলাম রুটটা কিন্তু হয়ে গেছে তো গাইস আমি নেক্সট ভিডিওতে এই অ্যাপস নিয়ে আরও কিছু কথা বলবো ওই যে আপনাদের স্কিনটা যদি সমস্যা হয় আপনাদের এই যে স্কিন এই সাইড কর্নার দিয়ে ঢেকে যাচ্ছে বা এইগুলো সেইগুলো তো এই প্রবলেমগুলো নিয়েও আমি একটা ভিডিওতে কথা বলবো এখানে অনেক ইম্পর্টেন্ট সেটিং আছে যে ভিতে যদি আমরা ক্লিক দিই তারপর এখান থেকে ফাইল ট্রান্সফার রেট ভলিউম স্ক্রিনশট তারপর এখানে যে সেটিংস আছে এই সেটিংসে অনেক অপশন আছে তো এই বিষয় নিয়ে আমি নেক্সট টাইমে কোনো দিন কথা বলবো তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন টেক কেয়ার চিল ব্রো